মুত্তাকিন বাংলাদেশ দলের অনুশীলন কখন শুরু হয়েছে সাকিব আল হাসান ইস্যুতে নতুন করে কোনো তথ্য বা আলোচনা রয়েছে কিনা বাংলাদেশের অনুশীলন আসলে সকাল 10টা নাগাদ আসলে শুরু হয়েছে এবং এই অনুশীলন চলবে দুপুর 1টা পর্যন্ত এবং সাকিব আল হাসানের যে ইস্যু সেই ইস্যুটি হচ্ছে যে সাকিব আল হাসান নিয়ে সাকিব ভক্ত যারা রয়েছে তাদের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে তারা বলেছে যে তারা আজকে লং মার্চ করতে পারে এবং সেটা দুপুর 2টা কিংবা 3টা নাগাদ আসলে লং মার্চ করতে পারে এবং আরেকটি বিষয় আসলে বলে রাখি গতকালকে বাংলাদেশের আসলে অনুশীলন আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে সেই অনুশীলনটি আসলে মাঠে করেনি ইনডোরে করেছে এবং সাউথ আফ্রিকা দলের অনুশীলন যেটি রয়েছে সেটি আজকে দুপুর 2টা নাগাদ আসলে শুরু হবে এবং বিকাল 5টা পর্যন্ত অনুশীলন চলবে এবং দলে সাকিব আল হাসানের পরিবর্তে একজন আসলে এসেছেন তিনি হচ্ছেন হাসান মুরাদ এবং তো পাশাপাশি আরেকটু যদি বলে রাখি যে বাংলাদেশ এখন যে অনুশীলন কিছুক্ষণ আগে এখানে আসলে গা গরম করেছে এবং ইনডোরে তারা আসলে এখন অনুশীলন করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তাসকিন আহমেদ এখন আসলে ঐচ্ছিক যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গা গরম করছেন এবং কিছুক্ষণ আগে এখানে তারা আসলে গা গরম করলেন এবং ইনডোরে তারা আসলে অনুশীলন করছেন অনেকেই সাউথ আফ্রিকা দলের যে বিষয়টি আসলে না বললেই নয় সেটি হচ্ছে যে গতকালকেও তারা আসলে অনুশীলন করার কথা ছিল এবং গতকালকেও তারা আসলে অনুশীলন করেছেন কিন্তু বৃষ্টির কারণে আসলে সেই অনুশীলনটি ওই অর্থে আসলে হয়নি এছাড়াও আরেকটি বিষয় আসলে বলে রাখি এই সিরিজকে সামনে রেখে আসলে কঠোরভাবে আসলে নিরাপত্তা দিচ্ছে বিসিবি ইতিমধ্যেই সেনাবাহিনী সহ নানা টহল দল এখানে এসেছে এই ছিল মিরপুর থেকে সবশেষ অবস্থা টিপু